হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো যাই হোক, আজ এক্সপ্লেন করতে যাচ্ছি আবারও একটা গায়ে রক্ত হিম করা জম্বি মুভি। ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু ভাইরাস ভয়ানক যেন তার গুরুত্ব আমরা কেউ দেই না। এই গল্পটিতে করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস দেখব, যেটা একজন মানুষ থেকে অন্য একটা মানুষে আক্রান্ত হয়। তো যাই হোক, গল্পটি অনেকটাই ভয়ানক, আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। গল্পের শুরুতেই কোরিয়ারে একটা কার্গো স্টেশন দেখানো হয়, যেখানে দুটো চোর কন্টেনারের মধ্যে থেকে মূল্যবান কিছু জিনিস চুরি করছিল, যার মধ্যে সোনা গহনাও ছিল। ঠিক এ সময় সেখানে তারা একটা অদ্ভুত বিড়ালকে দেখতে পায় এবং দেখতে দেখতে বিড়ালটি দুজন চোরের মধ্যে একজন চোরের উপর আক্রমণ করে দেয়, যার ফলে সেই চোরটি অনেকটাই পাগলের মতন হয়ে যায়। এরপর সে তার সাথে আসা সঙ্গীকে কামড় দিতে যায়, কিন্তু অপর চোরটি নিজেকে বাঁচানোর জন্য তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি লেগে যায়, আর এতে করে বিড়ালে কামড়ানো লোকটা একটা নদীর মধ্যে পড়ে যায়। তবে পরের দিন সকালে সে নদীতে ভাসতে ভাসতে একটা শহরে চলে আসে, যার নাম ছিল গ্যাংগাম সিটি। এরপর সেই লোকটিকে দেখে অনেকটাই অস্বাভাবিক মনে হচ্ছিল। এবার সে নদী থেকে উঠে শহরের দিকে যেতে শুরু করে। এরপর সিন শিফট হয়ে একটি ছেলের কাছে চলে আসে, এর নাম ছিল হিয়ন সিয়ক। সে মূলত সকালে ঘুম থেকে উঠে তার অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সেই লোকটি শহরের মধ্যে এসে পশু পাখি ধরে খাওয়া শুরু করে দিয়েছিল। সে পুরোপুরি এখন ভাইরাসে আক্রান্ত। তার এসব কর্মকাণ্ড দেখে আশেপাশের লোকেরা হতভম্ব হয়ে গিয়েছিল। তারা তার এই অবস্থায় ভিডিও বানাচ্ছিল, তাই সেই লোকটি এতগুলো মানুষকে দেখে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়াংসু ও মিনজাং একসাথে মিলে অফিসে যাচ্ছিল। তাদের অফিস ছিল সম্পূর্ণ একটা নতুন বিল্ডিংয়ে, যা এখন সম্পূর্ণরূপে চালু হয়নি। আজকে তাদের এই নতুন বিল্ডিংয়ে পর্যবেক্ষণ করতে গভর্নমেন্টের একজন কর্মকর্তা এসেছিল, যার নাম ছিল সিওয়ান। হিয়াংসুর অফিসে মেম্বাররা মূলত একটা ইউটিউব চ্যানেলকে পরিচালনা করত, তবে তাদের চ্যানেলের অবস্থা বর্তমানে খুবই খারাপ যাচ্ছিল। এই অফিসের বসের নাম ছিল জয়, সে মিনজানকে পছন্দ করত, যেটা ইয়াংসুর মোটেই ভালো লাগতো না। এই অফিসের ইয়াংসুর একটা বন্ধুও ছিল, যার নাম ছিল জো। তারা সকলে মিলে তাদের ইউটিউব ভিডিওকে কিভাবে ভাইরাল করা যায় সেটা নিয়েই ভাবছিল। অন্যদিকে সেই জম্বিটি হাঁটতে হাঁটতে ইয়াংসুদের অফিসে ঢুকে পড়ে। অফিসে তখন একটা ডেলিভারি বয় জলের বোতল দিতে আসে, সে মূলত তার কাজ করে ফিরে যায়। সে যখন পার্কিং থেকে গাড়ি নিতে আসে, তখন সেই জম্বিটি ডেলিভারি বয়ের উপর আক্রমণ করে দেয়। এরপর সিনটি শিফট হয়ে সিওয়ানের কাছে চলে আসে। সে এই বিল্ডিংয়ের মধ্যে অনেক চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই সে বিষয়টা দেখার জন্য একটা অফিসের দিকে উঁকি দেয়। সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কেননা সে দেখতে পায় সেখানে অনেকগুলো জম্বি ঘোরাঘুরি করছিল, যারা একে অপরের উপর ঝাঁপাচ্ছিল এবং কামড়াচ্ছিল। এসব কিছু দেখার পর সিওয়ান পুরোপুরি বিল্ডিংকে সিল করে দিতে বলে, কারণ ভিতরের কোনো জম্বি যাতে বাইরে যেতে না পারে। এ সময় একটা জম্বি সিওয়ানের উপর আক্রমণ করার জন্য তার পিছন পিছন দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় জম্বিটি সিওয়ানের কাছে থাকা গার্ডকে ধরে ফেলে এবং তার উপর আক্রমণ করে বসে। গার্ডটি কোনো রকমে জম্বিটির থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়াতে থাকে। সিওয়ান ও গার্ডটি কোনো রকমে দৌড়ে ইয়াংসুদের অফিসে চলে আসে। সেখানে এসে সে সবাইকে সব ঘটনা খুলে বলে। এসব কিছু শুনে মিস্টার জয় তাদের চ্যানেলের জন্য একটা কন্টেন্ট খুঁজে পায়। সে ভাবে সে এই সব কিছু ভিডিও করবে এবং ইউটিউবে আপলোড করে ভিডিও ভাইরাল করবে, এতে করে তারা অনেক টাকাও পাবে। এই জন্য সবাই তাদের মোবাইল নিয়ে জম্বিদের ভিডিও করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সে গার্ডটি বুঝতে পেরেছিল তাকে সেই জম্বিটি কামড়ে দিয়েছিল। সে এটাও বুঝতে পারে কিছুক্ষণের মধ্যে সেও জম্বিতে পরিণত হয়ে যাবে। এদিকে জয় ও তার টিমের সবাই নিচের তলায় চলে আসে। তারা একটা দরজায় আড়াল থেকে জম্বিদের ভিডিও করা শুরু করে। ঠিক এ সময় একটি জম্বি তাদের ভিডিও করার অবস্থায় দেখে ফেলে, তাই সে জয়দের উপর আক্রমণ করতে আসে। একটি জম্বির দেখা দেখি বাকি জম্বিরাও আক্রমণ করতে চলে আসে। ইয়াংসু তখন কোনো রকমে দরজাটি বন্ধ করে উপরের তলায় চলে আসে। মিস্টার জয় তাদের চ্যানেলের জন্য একটা পারফেক্ট ভিডিও পেয়েছিল, যেটা আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। ঠিক এ সময় তাদের অফিসের বস চলে আসে। সে এখন মূলত জম্বি হয়ে গেছিল, তবে জম্বিটি ছুটে আসে মিস্টার জয়ের উপর। জয় নিজেকে বাঁচানোর জন্য জোকে জম্বিটির দিকে ঠেলে দেয়, যার ফলে জো নিজেকে আর বাঁচাতে পারে না। জম্বিটি জোকেও কামড়ে জম্বি বানিয়ে ফেলে। ইয়াংসু তার বন্ধুকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না। তারা নিজেদের বাঁচানোর জন্য সবাই মিলে অফিস রুমে আবারও ফিরে আসে। মিস সিওং তো এসব কিছু দেখে অনেক ভয় পাচ্ছিল। ঠিক এ সময় ওই গার্ডটিকে দেখানো হয়, সে এখন সম্পূর্ণরূপে জম্বিতে পরিণত হয়ে গেছিল।
সে মুহূর্তের মধ্যে সিয়ংকে পিছন থেকে কামড়ে ইনফেক্টেড করে ফেলে। ইয়াংসু সবাইকে বাঁচানোর জন্য সে গার্ডের সাথে ফাইট করা শুরু করে। এই সুযোগে জয় ও মিনজাং রুম থেকে বাইরে বেরিয়ে আসে। এ সময় তারা দেখতে পায় তাদের দিকে অন্য একটা জম্বি আবারও দৌড়ে আসছে। তাই জয় নিজেকে বাঁচানোর জন্য তার সামনে মিংজাংকে ধরে রাখে, কিন্তু ইয়াংসু ঠিক সময় মতো এসে মিংজাংকে সেভ করে নেয়, যার ফলে জম্বিটি জয়ের উপরে এসে আক্রমণ করে বসে। বর্তমানে এত বড় বিল্ডিংয়ে মানুষ বলতে তারা দুজনেই বেঁচে আছে, বিল্ডিংয়ের সব জায়গায় জম্বি ছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় জম্বিদের সাথে ফাইট করে তারা নিচে যাবে। এরপর তারা জম্বিদের সাথে ফাইট করতে করতে নিচে যেতে শুরু করে, কিন্তু সেখানে অনেকগুলো জম্বি ছিল। তারা দুজন মিলে এতগুলো জম্বির সাথে লড়াই করতে পারবে না। তাই তারা জম্বিদের চোখ কোনো রকমে ফাঁকি দিয়ে নিচে চলে আসে, কিন্তু সেখানেও অনেকগুলো জম্বি আগে থেকেই ছিল। তাই ইয়াংসু মিংজাংকে একটা গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর সে একাই জম্বিদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু এতগুলো জম্বির সাথে সে কোনো রকমেই পেরে উঠছিল না। একটা পর্যায়ে ইয়াংসুকে সকল জম্বি মিলে ঘিরে ফেলে। ঠিক এ সময় মিংজাং একটি আগুন নেবানোর স্প্রে নিয়ে আসে। সে সকল জম্বিদের উপর স্প্রে করে দেয় এবং ইয়াংসুকে সেখান থেকে সেভ করে নেয়। এরপর তারা পার্কিং গ্রাউন্ডে চলে আসে। সেখানে একটা দরজা খোলা অবস্থায় দেখতে পায়। তারা বাইরে বেরোনোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু শেষ মুহূর্তে জম্বিদের বস তাদের সামনে এসে পড়ে। তারা দুজনেই নিজেদেরকে বাঁচানোর জন্য জম্বিদের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু তারা দুজনেই এই জম্বির সাথে পেরে উঠছিল না, কারণ জম্বিটির শক্তি ছিল দ্বিগুণ। লড়াই করতে করতে একটা সময় মিংজাং জম্বিটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে সে মাটিতে পড়ে যায়। আর এই সুযোগে ইয়াংসু ব্যাট দিয়ে তাকে কন্টিনিউয়াস মারতে থাকে। একটা সময় জম্বিটিকে মারার পর তারা অনেকটাই রিল্যাক্স হয়ে যায়। তারা ভেবেই নেয় তারা এবার বেঁচে যাবে, কিন্তু ওই মুহূর্তে মিস সিওয়ানের জম্বি সেখানে চলে আসে এবং ইয়াংসুর পায়ে কামড়ে দেয়। মিংজাং দ্রুত উঠে সিওয়ানের ব্যাট দিয়ে আঘাত করে জম্বিটিকে মেরে ফেলে। ইয়াংসু বুঝতে পারে সে আর বেশিক্ষণ নেই, সে দ্রুত জম্বি হয়ে যাবে। তাই সে তার মনের কথাগুলো মিংজাংকে শেয়ার করে। সে বলে সে তাকে অনেক পছন্দ করে। সিয়াংসুর মুখে এ কথা শুনে মিংজাং পুরোটাই ভেঙে পড়ে, কারণ সেও তাকে পছন্দ করত। এরপর ইয়াংসু মিংজাংকে একাই বাইরে যেতে বলে। এ সময় তারা অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল, কারণ সে চায় না মিংজাং জম্বি হয়ে যায়। ঠিক এ সময় ইয়াংসুর পা থেকে কি একটা জিনিস মাটিতে পড়ে যায়। লক্ষ্য করতে দেখা যায় সেটি সিওয়ানের নকল দাঁত ছিল, মানে ইয়াংসু এখনও ইনফেক্টেড হয়নি, কারণ নকল দাঁতের মাধ্যমে ভাইরাস ছড়ায় না। এটি দেখার পর তারা দুজনেই অনেকটা খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে খুশিতে এই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু তারা বাইরে বেরিয়ে গেলেও বিল্ডিংয়ের দরজা বন্ধ করতে ভুলে যায়। এদিকে জম্বিদের বস এখনও জীবিত ছিল। একটা সময় সে উঠে বিল্ডিংয়ের বাইরে যাওয়া দরজার দিকে এগিয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।